সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, খুব টেনশন হচ্ছে? টেনশন করার কিছু নেই, ভালো করে পড়েছো, আমরা তোমাদের ভালো করে পড়িয়েছি। এখন জাস্ট ইউ আর রিভাইজিং। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করছি তোমাদের ইংলিশ ফর টুডে ইংরেজি প্রথম পত্রের দুটো প্যাসেজ থাকবে, মার্কস থাকবে 22, বই থেকে যে সিন কম্প্রিহেনশন থাকবে, সিন কম্প্রিহেনশন 1, এটা থেকে থাকবে কোশ্চেন 1 এন্ড 2, যেটা থেকে থাকবে তোমাদের 17 মার্কস। নাম্বার 1 থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর নাম্বার 2 থাকবে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। 7 মার্কসের জন্য তোমার কোয়েশ্চেন থাকবে 7টা, আর এখানে যেহেতু আছে যে সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার, তাহলে তোমাকে অল্টারনেটিভগুলো যেগুলো থাকবে সেগুলো থেকে তোমাকে বেস্ট অ্যান্সার সিলেক্ট করতে হবে। আর নাম্বার 2 হলো শর্ট কোয়েশ্চেন, ইন ইউর ওয়ার্ডস কোয়েশ্চেনে লেখা না থাকলেও তোমাকে ইন ইউর ওন ওয়ার্ডসেই করতে হবে। 5টা কোয়েশ্চেন থাকবে, 5টা কোয়েশ্চেনের ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, আসছে 10 প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো সাধারণত কোন পার্টস অফ স্পিচে ব্যবহার হচ্ছে বা কি অর্থ প্রকাশ করছে সেই অর্থগুলো তোমরা অনেক সময় বুঝতে পারো না, সেক্ষেত্রে তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়তে হবে। ধরো একটা লাইন আছে, লাভ অফ আওয়ার প্যারেন্টস ইজ ইনফিনিট, আওয়ার প্যারেন্টস লাভ আস ভেরি মাচ। এখানে দেখো প্রথম লাভ এবং পরের লাভ, দুটো লাভ কিন্তু দুটো পার্টস অফ স্পিচে আছে। প্রথম লাভ ছিল নেম অফ ফিলিং, লাভ অফ আওয়ার প্যারেন্টস। এর পরের লাভ দেখো, আওয়ার প্যারেন্টস লাভ আওয়ার ভেরি মাচ, এই লাভ হলো নেম অফ অ্যাকশন। তাহলে প্রথমটা হলো পার্টস অফ স্পিচ নাউন, নেম অফ ফিলিং, পরেরটা হলো ভার্ব, নেম অফ অ্যাকশন। ঠিক এভাবেই দেখবে তোমার পুরোটা প্যাসেজ, যখন তুমি বারবার পড়বে, প্রথমে প্যাসেজের অর্থগুলো বোঝার চেষ্টা করবে, তারপর প্যাসেজের প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি মিনিংগুলো বোঝার চেষ্টা করবে। আর একটা জিনিস মনে রাখবে, এটা একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু তোমার টাইম ওয়েস্টিং হচ্ছে না, সেজন্য তুমি 3 থেকে 4 বার প্যাসেজটা অবশ্যই পড়ে নেবে। এত তোমার বইতে যাই যে রিইউজ একটা প্যাসেজ আছে, সেই রিইউজ প্যাসেজটা থেকে যদি ধরো তোমার একটা কোয়েশ্চেন হয় লাস্ট ওয়ার্ডটা নিয়ে, উইচ পার্টস অফ স্পিচ দ্য ওয়ার্ড লাস্ট ইজ ইন দ্য গিভেন টেক্সট, লাস্ট অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, ভার্ব হয়, নাউন হয়, এখন এখানে কোন অর্থে আছে? এখানে অ্যান্সারে তোমার কোয়েশ্চেনে দেয়া থাকলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাউন, ইউ হ্যাভ টু চুজ। কারণ এখানে কোয়েশ্চেনটা হলো সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, তাহলে তুমি যদি মিনিং জানো এবং তুমি যদি জানো যে এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে, তুমি অ্যান্সারটা দিতে পারবে। অ্যান্সারটা এখানে ভার্ব আছে বলেছে, দ্যাট মিন্স লাস্ট এখানে মেন ভার্ব। এভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো তোমরা অ্যান্সার করবে। মাল্টিপল চয়েসে তোমাদের আরও কিছু কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেনগুলো দিয়ে হয়তো বোঝানো হয় যে হোয়াট ডাজ দ্য অথার মিন উইথ দিস প্যাসেজ। তাহলে তুমি প্যাসেজটা যখন পড়বে ভালো করে, সেই প্যাসেজটা থেকে তুমি অ্যান্সার করতে পারবে। তোমার বইতে দেয়া আছে প্যাসেজটার নাম রিইউজ, হোয়াট এভার, ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট ইজ দ্য মেন টাইটেল ইন ইউর টেক্সট, ইন দ্য কোয়েশ্চেন পেপার দ্য কোয়েশ্চেন সেটার মে সেট অ্যানাদার টাইটেল অফ দ্য প্যাসেজ। সো তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে।